মানুষ সদস্য রুমা চক্রবর্তী তিনশো উনচল্লিশ মহিলা সন উনচল্লিশ আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ আপনার অনুগ্রহ করে বংশদে চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটের পর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ মানে নিউ স্পিকার বক্তব্য শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সালাম জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কাতকে নির্ম বুলেটের আগাতে শহীদ বঙ্গমাতা ফজিলা টুন্নেচা সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যবৃন্দকে ছোট্ট সুনামনি রাসেল রাসেলের কি অপরাধ হয়েছিল কি অপরাধ করিয়েছিল রাসেল তার বাবা বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের জনগণকে ভালোবেসেছিলেন এই ছিল তার অপরাধ এবং তাদের পরিবারের অপরাধ আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একত্রিশ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদরকারী সকল শহীদদের আমি স্মরণ করছি সম্ভ্রম হারানো দুই লক্ষ মাহমুনের যেসব মারা এবং মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন তাদের আরো দীর্ঘায়ু কামনা করছি সুস্থ থাকার জন্য কামনা করছি একুশে আগস্ট ইরেনের হামলা নিহত আইবি বিরোহ মাংস আরো অনেকে সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি তেসরা নভেম্বর কারাগারে শহীদ হয়েছিলেন জাতীয় চার নেতা এবং উনিশশো সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সালাম জানাচ্ছি মাননীয় মাননীয় স্পিকার আমি অশেষ জানাই আমার অভিভাবক প্রধানমন্ত্রী শেখ সংরক্ষিত নারী আসনে আমাকে মনোনীত করে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বাংলাদেশের জাতীয় সংসদ এই সংসদে স্থপতি লুই আই কানের এর নকশায় অন্যতম বিশ্বনন্দিত স্থাপনায় দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি বলে আমি গর্ববোধ করছি এবং মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল আব্দুল হাসান মাহমুদ আলী এমপি মহোদয় যে বাজেটটি ঘোষণা দিয়েছেন এই বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট একটি উন্নত বাংলাদেশ গড়ার বাজেট এই বাজেটটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নের বাজেট এরকম একটি বাজেট সর্বোপযোগী বাজেট ঘোষণা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এ বাজেটে আমি সাধুবাদ জানাচ্ছি বিএনপি এ নিয়ে সমালোচনা করে যাচ্ছে তাদের একটা কাজ ষড়যন্ত্র সমালোচনা করা তাদের নিত্যদিনের কাজ মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয়তা ঈশ্বরিত হয়ে আঠারো বার মাননীয় প্রধানমন্ত্রীকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু পারে নাই দেশের জনগণের ভালোবাসা এবং দুয়া আছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্ব নেত্রী মানবতার নেত্রী মাননীয় স্পিকার বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধে অংশগ্রহণ করে দেশে স্বাধীনতার যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি আমার বড় বোনও অংশগ্রহণ করেছিলেন আমার দেবর রবিরঞ্জন চক্রবর্তী তিনিও শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে তারই সুযোগ এবং ভালোবাসা এই মহান জাতীয় সংসদে সদ্য সত্য পেরেছি বলে আমি নিজেকে মনে করছি অবগত আছেন সাম্প্রতিক সময়ে অল্প কয়েক দিনের ব্যবধানে পরপর সিলেটে বন্যা শিলাবৃষ্টি প্রবল বর্ষণে উজানি ডোলে প্লাবিত হয়ে রাস্তাঘাট ডিজ কালবার ইত্যাদি সরকারি উন্নয়ন মূলক কাজের ব্যাপক ক্ষতি হয়েছে তাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি যাতে কার্যকরী পদক্ষেপ নিয়ে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারা যায় আমি মাননীয় স্পিকারকে বলছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং মাননীয় আইনমন্ত্রীকে বলছি এই দেশে আমাদের দেশে যে এই যে তারা সমালোচনা করে এই বাজেট নিয়ে এই অনেক সমালোচনা করে আমরা শুনতে পাই সবকিছুই তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারা গড়ে গড়ে আগুন দেয় ঘাটে আগুন দেয় মানুষের সাথে সমালোচনা করে এগুলা কিন্তু বন্ধ করতে হলে এই যে তাদের নেতারা বাইরে আছে বিদেশের মাটিতে বঙ্গবন্ধু খুনিরা বিদেশের মাটিতে বসবাস করছে এদেরকে এনে তাদের ফাঁসির আওতায় নিয়ে আসা হোক আমি এটা দাবি করছি আমি একজন মুক্তিযোদ্ধা তাই আমার কিন্তু খুবই ব্যথা লাগে বঙ্গবন্ধুর খুনি এখনো বিদেশের মাটিতে আরামে আয়সে খাবে আর এই দেশে বঙ্গবন্ধুর কন্যা দুইজন দেশ চালাবে এই জনগণের এই বাংলাদেশের জনগণের সহায় সাহায্য করবে এবং বাংলাদেশের জনগণের দেশ চালাবে আর বাংলাদেশের কুনিরা বঙ্গবন্ধুর কুনিরা বিদেশের মাটিতে মিনিট শেষ করবেন আমি এটা আবেদন জানাচ্ছি আপনার যে কোনো উপায়ে এদের নিয়ে আসার ব্যবস্থা করুন এবং এদেরকে ফাঁসি ঘাসে ঝুলাবার ব্যবস্থা করুন এদের কিন্তু বংশানুক্রমে এরা কিন্তু বংশধর বাড়ছে এই বাংলাদেশে এরা কিন্তু আরো এগিয়ে যাবে আমার এই আবেদন আমি আপনাদের কাছে এই দাবি করছি আর আশা রাখি আমার এই দাবির সাথে অনেকেরই ভালো ইয়ে থাকে সম্মতি থাকবে এটা সবাই বাংলাদেশের জনগণেরই সম্মতি আছে বঙ্গবন্ধু খুনিদের এনে শাস্তি দেওয়ার জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সময় খুব কম আর আমার দেশে যে ফ্লাড হয়েছে সেখানে যাতে সুন্দরভাবে যাতে মানুষ ভালোভাবে বাঁচতে পারে রিলিফ দেওয়া হয়েছে রিলিফ পাচ্ছে মানুষ আর নষ্ট হয়েছে সেগুলার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আর যাতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে সবাই ভালো থাকুক সুস্থ থাকুন সবাইকে আদা নমস্কার জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ 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 সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ